ভাঙ্গড়ে গ্রেপ্তার আরও এক আইএসএফ নেতা। গ্রেপ্তার আইএসএফ নেতা ওহিদুল ইসলাম। গোপন সূত্রে খবর পেয়ে কাশীপুর থানার পুলিশ উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর এলাকায় অভিযান চালিয়ে ওহিদুল ইসলামকে গ্রেপ্তার করে। আইএসএফ নেতা ওহিদুল ইসলামের দাবি, তাকে ফাঁসানো হচ্ছে। ভাঙ্গর দু নম্বর ব্লকের আইএসএফের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন ওহিদুল ইসলাম। পঞ্চায়েত নির্বাচনে ভোগালী টু গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে পঞ্চায়েত সমিতি থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল প্রার্থী মুছা মোল্লাকে পরাজিত করে জয়ী হয় ওহিদুল ইসলাম। গণনার দিন পুলিশের ওপর আক্রমণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আইএসএফের দাবি, 83 নম্বর জেলা পরিষদ আসনে তৃণমূলকে হারিয়ে জয়লাভ করেন আইএসএফ প্রার্থী জাহানারা খাতুন। তারপরেও আইএসএফ প্রার্থীকে জয়ী সার্টিফিকেট না দিয়ে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থী খাদিজা বিবি সর্দারকে জয়ী ঘোষণা করা হয়। এই খবর প্রকাশ হতেই গণনা কেন্দ্রের বাইরে ব্যাপক হারে বোমাবাজি শুরু হয়। শুরু হয় পুলিশ ও আইএসএফের মধ্যে দফায় দফায় খণ্ডযুদ্ধ। দুই পক্ষের খণ্ডযুদ্ধের জেরে তিনজনের মৃত্যু হয়, আহত হয় পুলিশ ও আইএসএফের বেশ কয়েকজন। ভাঙচুর করা হয় পুলিশের একাধিক গাড়ি। গুরুতর আহত হন বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মকসুদ হাসান সহ তার দেহরক্ষী। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ কর্মীকে লক্ষ্য করে গুলি ও পুলিশের গাড়ি ভাঙচুর সহ একাধিক অভিযোগে ভিত্তিতে আইএসএফ নেতা ওহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আইএসএফ নেতা ওহিদুল ইসলামকে গ্রেপ্তারের পর রাতেই ভাঙ্গর থানায় নিয়ে এসে রাখা হয়। সেখানেই তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে বারুইপুর পুলিশ জেলার পদস্থ আধিকারিকরা। বুধবার তাকে বারুইপুর আদালতে পেশ করে পুলিশ হেফাজতে চাওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, 7 টিভি বাংলা। আপনার নাম? আমার নাম ওহিদুল ইসলাম। কোন অঞ্চলের দুই প্লেট? বলি টু অঞ্চল সভাপতি। কোন এলাকাতে? পুলিশে বলা যে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল বলা হচ্ছিল, কোন এলাকায় ছিলেন যদি বলুন। না না, খুঁজে পাওয়া যাচ্ছিল আমাকে একের পর এক। কী বলবো দাদা, আমি এসে বলবো। আপনাকে মারধর করা হচ্ছে? হ্যাঁ, মারধর করা হচ্ছে। খুবই মেরেছে আপনাকে? এই ওদিকে এটা কোথায়? আপনার বিরুদ্ধে কাটালিয়া এলাকায় মানে বোম গুলি চালানোর অভিযোগ উঠেছে গণনা কেন্দ্রে? একদম সব ভিত্তিহীন, সব শাসকের পুরো ভিত্তিহীন। এক পর এক প্রমাণ দেখা তোমাদের, আমরা ওইসবের সঙ্গে যুক্ত নয়। আমরা সৌজন্যতা রাজনীতি ভালোবাসি এবং আমাদের ভাই যেন সৌজন্যতা রাজনীতি করে। আপনাদের বাড়ি ঘরে তল্লাশি করা হচ্ছে, কী বলবেন? কিছু পাচ্ছে না তো পুলিশ তল্লাশি করে। আমরা তো ওইসবের সঙ্গে যুক্ত নয়, আমরা খাতা পেনা লড়াই করতেছি, আমরা গণতন্ত্র ধারা।